স্বাগত করছি নিরপেক্ষ, ধন্যবাদ। কোন কইবে আজি আপনাকে টিকেট দিয়েছি কংগ্রেস মাহাঙ্গারু লড়িবে নির্বাচন ময়দান কো লেবে, কোন প্রতিক্রিয়া রাখবে? প্রথমে সর্বভারতীয় স্তর সভাপতি এবং আমার প্রিয় নেতা রাহুল গান্ধী এবং আমার পিসিসি র সভাপতি সম্মানীয় শরদ পট্টনায়ক মধ্য এবং কটক জেলা সভাপতি মানস চৌধুরী সহিত মাহাঙ্গাবাসী মধ্যে ধন্যবাদ দেউছি। তাঙ্ক আশীর্বাদে মু আজি কংগ্রেস দল টিকেট পাইছি। যেহেতু আপনার কংগ্রেস টিকেট দিয়েছি, আপন নির্বাচন লড়া পাই কিভাবে স্ট্রাটেজি রাখিছেন মাহাঙ্গারে? নাই, মু তো মাহাঙ্গারে পাঁচ বর্ষ হলা বুলুছি, 30 বর্ষ হলা মাহাঙ্গারে গলি কন্দি লোক সমস্ত সহিত পরিচিত। এ পাঁচ বর্ষ হলা দলীয় কার্যক্রমে অধিক সম্পত্তি হয়ে মু পুরা বুলিছি। মাহাঙ্গার প্রত্যেক ইস্যু মু আগুকু নেইছি এবং মাহাঙ্গার সবুঠারু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে বিধায়ক সে মর্ডর কেসরে সম্পৃক্ত হয়ে 302 দফা তাঙ্ক নাঁরে কেস হয়েছি, যেটাকে মু মাহাঙ্গাবাসীঙ্কর বিজয় বলে কইকি এত বাট নেইছি। এবং খালি সেতিকি নুহে, মাহাঙ্গার প্রত্যেক ইস্যুকে মু লোকঙ্ক পাখু নেইছি এবং লোকঙ্ক সহিত অছি। যদি কহিবা বিজেপি তো প্রার্থী করে সারিছে গোটে যুব চেহেরা তুমন্ত ঘোড়াইকে এবং বিজেডি টিকেট মধ্যে দিয়েছে যে প্রতাপ জেনার পুত্র অঙ্কিত প্রতাপ জেনা, সে বর্তমান ময়দানে বুলিলে জনতাঙ্ক পাখে পৌঁছলে, আপন কিভাবে ভাবে এবার জনতাঙ্ক পাখে পৌঁছবে, কে মুদা কু নেই রাখবে জনতাঙ্ক পাখে? বর্তমান তো মু বুলুছি, মু তো আগুরু থিলি, এবে বি মধ্যে লোকঙ্ক সাঙ্গে বুলুছি, মো টিকেট ডিক্লেয়ার নহলা পরে মধ্যে হেইতা পরে মধ্যে মু লোকঙ্ক পাখু যাউতিলি। কিন্তু সবুঠারু বড় কথা হচ্ছে প্রতাপ জেনাঙ্কর টিকেট যে কটিলা নবীন পট্টনায়ক তাঙ্কু কাটি দিয়েছে, আমি কে কাটিনু, তাঙ্ক দল তাকে কাটিদেলা, বাধ্য বাধ্যকরে সে তাঙ্ক পুয়কু আনিছন্তি, তাঙ্কর মধ্যে ইচ্ছা থাউ কি নথাউ ক্ষমতাটা তাঙ্ক হাতরু চালিযিব বলি সে তাঙ্ক পুয়কু ছিড়া করছন্তি। মাহাঙ্গাবাসী বিচার করিবে, জনকু নবীন বাবু বিদা কলে আউ জনকু মাহাঙ্গাবাসী গ্রহণ করিবে কি বিদা কলে তা আগামী দিনে জনা পড়বে। বর্তমান যুব দুই যুব চেহারা এবং আপন হচ্ছেন পুরো 2019 নির্বাচন মধ্যে লড়িলে, এবার দুই যুব চেহারাঙ্ক সহ আপনার টক্কর হওয়ার যাচ্ছে, কিভাবে রহিব রাজনীতি ময়দান? নাই, সে তো মোর সবুঠু সান পিলা, মো পুয় সমান সমান দুইজন কহিলে অত্যুক্তি হব নাই, দুইজন জনে তো জনকু 41 বর্ষ হলা বিজেপি রে, যে সে মো ভাই সমান, আঙ্কর কেতে বয়স মু ঠিক ভাবে জানিনি, হলে বি এ মোর পুয় সন্তোষ, মু তাঙ্ক সহিত লড়ুনি, লড়ুছি মাহাঙ্গার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরুদ্ধে, মাহাঙ্গার লোকঙ্কর ন্যায় দেওয়া বিরুদ্ধে, মাহাঙ্গার সামাজিক জীবনকু কিপরি ভাবে সাধারণ লোকঙ্ক আসলে মিলাই পারিবা, যেভাবে ভাবে মতলু বলি এবং শরৎকর বিক্রম বর্মা বেড়ে মাহাঙ্গা থিলা সেইভাবে মাহাঙ্গাকে মু লড়িয়াকু চাইকি করিয়াকু চাহুছি। বর্তমান নির্বাচন ময়দান কু আপন ওলে সারিছন্তি, কিভাবে ভাবে এথর জনতাঙ্ক পাখরে পৌঁছবে, কোন রইব সে জিতিবার স্ট্রাটেজি কোন রখিবে জনতাঙ্ক পাখরে, কোন মুদা নেই পৌঁছবে? দো মুদা সব মাঙ্গারে অছি, আমি যেটু 5 বর্ষ হলো যা পাই করছু, রাস্তা কো ফলস বিল করিবা, পোল কো দিদি থর বিল করিবা এবং প্রত্যেক কামরে দুর্নীতি করিবা, ব্লক তহসিল অফিসে যে ব্যাপক দুর্নীতি করিছন্তি, প্রশাসনিক অফিসর মানক উপরে প্রেসর দেই যেভাবে ভাবে অন্যায় করে চালছন্তি, তা বিরুদ্ধে লোক অপিষ্ট হয়ে গেলে, লোক ব্যতিব্যস্ত হয়ে গেলে, তাকে নেই আমি মাহাঙ্গার লড়িবু। এবং সেতিক নুহে, মাহাঙ্গার যেমতি পিলা মানকর উন্নতি হব, পর্যটনর উন্নতি হব, এবং যেভাবে ভাবে লড়িতগিরি আম বেড়ে আমি সংগ্রাম করতু ওড়া শুনি লড়িতগিরি আজ যে পর্যটন করেছি তার কিন্তু অধিক উন্নতি হয়েপারিব, এবং যেভাবে ভাবে লক্ষ্মীনারায়ণপুরে অয়েল মিল থিলা সে অয়েল মিল কেমতি পুনরুদ্ধার করাইকি স্থানীয় লোকঙ্কু নিযুক্তি মিলিব, এইভাবে কার্যক্রম আমি আগুকু নেব। যেহেতু 24 নির্বাচন যদি 19 নির্বাচনে দেখিবা প্রতাপ জেনা অধিক লক্ষে ভোটরে উপরে জিতিলে, বর্তমান আপনার নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন, লাগুছি 2024 নির্বাচনে জনতা মাহাঙ্গা জনতা আপনার জিতাই চেষ্টা করবে? সেতবে মাহাঙ্গারে প্রতাপ জেনা বিরুদ্ধে লক্ষে ভোট লা, প্রতাপ বাবু যে লক্ষে ভোট পাইলে তাঁর বিরুদ্ধে লক্ষে ভোট লা, সেই লক্ষে ভোট যদি মিলিত হয়ে আহ বড়ি যাইব, বর্তমান যেভাবে ভাবে 5 বর্ষ ভিতরে যেভাবে অন্যায় অত্যাচার বড়িছে, সে ভোট যেত বড়িগলা তাহলে নিশ্চিত ভাবে সেই ভোট প্রতাপ বাবু হরাইব, কেন যে 2 লক্ষ ভোট ভিতর গলাথর সে লক্ষে পাইলে তাঁর বিরুদ্ধে লক্ষে লা, সেই লক্ষে ভোট বর্তমান সমস্ত একাঠি হয়েছেন যে প্রতাপ বাবুকে একটু হটাইবে, প্রতাপ বাবু তো হটি যাই, বিজু জনতা দলর আউ জন প্রার্থী যে তাঙ্ক পুয়
ତାଙ୍କୁ କିପରି ହଟାଯିବ ସେଇଥିପାଇଁ ଏ ସଂଗ୍ରାମ ହେଉଛି। ଧନ୍ୟବାଦ।